দর্শক মন্ডলী, যারা ফুটবল প্রেমী আছো তাদের জন্য একটা সুখবর আছে। বিশেষ করে ডায়মন্ড হারবার অন্তর্গত এলাকার ফুটবল প্রেমীদের জন্য, এক মাসের মধ্যে কলকাতা ফুটবলে পা রাখতে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। ওখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের তিনি লঞ্চ করলেন। উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা, রহিম নবী থেকে শুরু করে প্রসূন ব্যানার্জিদের মতন ভারতীয় ফুটবলের পোড়া খেলোয়াড়েরা। তিনি বলেছেন যে কোনো মূল্যে ডায়মন্ড হারবার এফসি কে চ্যাম্পিয়ন হতেই হবে। আর সেই ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা আমরা বানাচ্ছি একটা ঝিলের পাড়ে বসে। কলকে ধন্যবাদ জানাচ্ছি যাদের সহযোগিতায় আজকে আমরা পথ চলা শুরু করলাম। আগামী এক মাসের মধ্যে কলকাতা ফুটবল লীগ খেলা শুরু হবে। ডায়মন্ড হারবারকে এবার চ্যাম্পিয়ন হতে হবে। ফার্স্ট ডিভিশনে লঞ্চ করেছি চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন হয়ে আগামী দু বছরের মধ্যে চিত্তাকর্ষণের মধ্যেও যেমন ফুটবল খেলার মাধ্যমে আমরা আপনাদের হৃদয়ে স্থান করব, তেমন ভারতবর্ষের ফুটবল যত আরো উন্নত মানের হয় এবং ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যাতে আরো নতুন উচ্চতার আগামী দিন পৌঁছাতে পারে, আমি সে কাজে আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করে নিজেকে আত্মনিয়োগ করব। আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে, ছোট্ট চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও। বিশেষ করে ফুটবল বিষয়ক খবর তো পেয়ে যাবে, গ্রাম বাংলার বিভিন্ন স্পোর্টসের খবর জানতে ইভা টিভির পাশে থাকো, সঙ্গে থাকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে বন্ধু।